নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 112। তো দেখো, 112 নম্বর পেজের এক দাগের, দু দাগের এবং তিন দাগের যাবতীয় প্রশ্নগুলো আছে, সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। প্রথমে তোমাদের আমি MCQ, তারপরে শূন্যস্থান, এইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, রোমানের ফার্স্ট কোয়েশ্চেন কেসে এক দাগের। তো দেখো, এখানে একটু মানে লিখতে একটু গণ্ডগোল ছিল, PNR/100 হবে না, PNR/25 হবে, ঠিক আছে। তো দেখো, আমি এখানে ক্যালকুলেশন করে এর প্রিন্সিপাল ছিল 4P টাকা, ঠিক আছে, 4P টাকা অ্যান্সার হবে বি এর অ্যান্সার Roman 2, P+Q = √3, P-Q = √13, আর P-Q = √5, এর ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়েছে 2, এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো, Roman 3, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 4 সেন্টিমিটার, ঠিক আছে, কী হবে 4 সেন্টিমিটার, তো বুঝতে পারছো। তো দেখো, মাঝখানে কিন্তু ও হবে, ঠিক আছে, ও থেকে ওর দূরত্ব AB এবং CD দূরত্ব 4 সেন্টিমিটার করে, Roman 4, এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো অ্যান্সার হবে 8 সেন্টিমিটার, ঘনকের আয়তন হবে 512 ঘনমিটার, 512 ঘনমিটার। 5 নম্বরের অঙ্ক, তো দেখো θ = কত বেরিয়েছে, 20 ডিগ্রি, ঠিক আছে, θ = 20 ডিগ্রি, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। Roman 6, এর অ্যান্সার হবে সংখ্যাগুরু মান হবে 15 হবে, এক্স এর মান হবে 15, অ্যান্সার হবে এর অ্যান্সার। তো দেখো, 2-এর Roman 1-এর অ্যান্সার হবে সমান, Roman 2-এর অ্যান্সার হবে B³ = 64, যদি হয় B = কত হবে 4 হবে, বুঝতে পারলে আমি কী বলছি, B = 4 হবে। তো দেখো, এই যে Roman 3-এর অ্যান্সার হবে কোণ A + কোণ C = 180 ডিগ্রি, এর মান 120 ডিগ্রি, +কোণ C = 180 ডিগ্রি, কোণ C = 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে কোণ C এর মান 60 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রিতে কত, 60 ডিগ্রিতে কত, অ্যান্সার হবে π/3। তো দেখো, পরের অঙ্ক, এর অ্যান্সার হবে 360 ডিগ্রি, পরের অ্যান্সার কী হবে 360 ডিগ্রি, চারের অ্যান্সার। Roman 5-এর অ্যান্সার হবে, তো দেখো 5 দাগের অ্যান্সার হবে 5 সেন্টিমিটার, অতিভুজের মানটা বেরিয়েছে, AB-র মানটা বেরিয়েছে 3² + 4² 9+16 = 25, √25 মানে 5 সেন্টিমিটার। এবং আমাদের 6 দাগের অ্যান্সার হবে AX, তো বুঝতে পারছো সম্পূর্ণ অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।